Assalamualaikum everyone, welcome back to my channel Bangladeshi American Blogger Eva. আশা করি আপনারা যা জানো আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আপনারা লোকে শেয়ার করার লাগি হাজির হয়ে গেলাম তো আজকে আমি মেবি আমরা এই সামারের লাস্ট কি বারবিকু করব লাইক বেকিয়াডো বাসার পিছনে সো তাকে রেকর্ড করবো জানি না কতটুকু রেকর্ড করতে পারবো কতটুকু রেকর্ড করবো কতটুকু আপনার লোক শেয়ার করবো সো আপনারা দেখতে থাকা এন্ড আমার লোকে থাকা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলটার পাশেও থাকবা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা তো আমি কিছু কিছু ক্লিপ আর কি ভিডিও করছি একবারে ফুরাফুরি আর কি সারাটা দিন ওর করতে পারছি না কারণ অনেক বিজি আসলাম অ্যান্ড দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরেও যাইমু বিকজ এখন ফল সিজন চলে তো এখন দেখতে পারা আমি সপ্তাহ অলমোস্ট রান্না করলাম সব দিক দিয়ে এখানে একটা বিরিয়ানি বানাই আনিলাম কিয়া বিফ বিরিয়ানি তো আমি আর কি মাঝখান থেকে এটা ভিডিও করছি যে সময় যেটা করলাম আশা করি আপনারা বোর হইবা না আপনার কাছে পাড়া লাগতে পারে আর একদিকে বাড়া কুক করা আর একদিকে গড়া কুক করা আর এখানেও দেখতে পারা আমি চিকেন তান্দুরি চিকেন আর কি গ্রিল করা আর এখানেও বিফ শাসলি যেটা হয় বিফর কাবাব ওটা করা আর একদিকে গড়াও করলাম বিফ কাবাব একদিকে পাড়াও করলাম তো ও তো লাইক আমার খুব খুব শেষ হয়ে গেছে এখন করো আনিয়া জাস্ট খাওয়া দাওয়া হইব তো আমি সালাদও বানাইছি একটা লাইক ইউগার্ট দিয়া সালাদ একটা আমার হোমমেড জ্বালা নাকি আমি পাড়া ফাই আর তারপরে বার্গারও বানাই আনিছি তো যা যা কি আনছি আমি সবগুলো আপনারা লোকে শেয়ার করলাম জাস্টকে দুপুরে খেতে খানি আসলাম আমার আইটেম দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বাসা থেকে মাত্র 7-10 মিনিটস লাগে একটা মাউন্টেন গ্রেট মাউন্টেন সো গ্রেট মাউন্টেন আমরা প্রাণে লেগে আইছি আর এখন তো ফলর সময় আইছে গাছপালার পাতা সব জড়িয়া জার গিয়াম আর ফল সিজনটা আমার অনেক বেশি পছন্দর কারণ অনেক সুন্দর একটা কালার আয় সাইড দিক দিয়া অনেক ভালো লাগে আমি খুব বেশি এনজয় করি ফল সিজনটা মানে অনেক বেশি ঠান্ডাও থাকে না আবার অনেক বেশি গরমও থাকে না একটু আর কি লাইক বাংলাদেশের ওয়েদার হলে হান্দা বাংলাদেশের ওয়েদারের সময় সকালবেলা বেশি ঠান্ডা লাগতো না সবে সোয়েটার ফাতলা সোয়েটার পরিয়া আটা যাইতো সেই মলানো আর কি মানে বাংলাদেশের যে একটা বেশি ঠান্ডা পরে ওটা আর কি আমরা ফল খাওয়া হয় আমেরিকার ওরা নাকি ঠান্ডা সোয়েটার ফোরা লাগে সো আমি আপনার লাগে ভিডিও করলাম যে সুন্দর লাগে আর হাঁটলাম আর এই গ্রেট মাউন্টেনের ভিডিও আরও মনে হয় আমার আরও আপলোড করছি আর কি আমার চ্যানেলও আর এটা হইলো আর কি ফল সময় করে আর কি এই ভিডিও করলাম সো আমার খুব বেশি ভালো লাগে আমরা আমি বি সন্ধ্যার ফোর পর্যন্ত থাকবো এরপরে পাড়া কোনো রাত্রে খাওয়াটা হয়ে দেন ঘরে যাইমু তো আমি আপনার লোকের শেয়ার করবো সব কিছু আপনারা দেখতে থাকুক আর এখন দেখতে পারে একটা বিমান যাইরা আকাশের উপরে দিয়া অনেক ভালো লাগে দেখতে আর সাউন্ড আসলে বেশি ওটা লাগে আমি সাউন্ড অফ করে লাইছি
হাঁটতে থাকি, আপনারাও আমার লগে থাকুক আর দেখতে থাকুক। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে, আমার ভিডিওটা ভালো লাগে তাহলে, তাহলে অবশ্যই একটা লাইক দিবা, আর আপনারা সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে আমার জানাইবা। আপনার কমেন্ট করতে আমার খুব বেশি ভালো লাগে। আর আমার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আপনারা, অ্যান্ড আমার লগেও তাহলে আমার সাপোর্ট করবা। Hi.
তো আমরা এই মাউন্টেন থেকে বার হইয়া সন্ত হয়ে গেছিল। দেন আমরা ওয়েস্ট ওয়ালমার্টে গেছিলাম। ওয়ালমার্টের কাছে একটা হালাল কাইস জায়রো আছে, সো ওখান থেকে আমরা জায়রো কিনিয়া গাড়ির মধ্যে রাত্রের ডিনারটা হইয়া দেন আমরা বাসা যাই মুগি। আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। আগামী ভিডিওতে আবার দেখাইব। সতর্ক পর্যন্ত আপনারা সব ভালো থাকুক। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।